যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তাকে গ্রেপ্তার করতে চায় তারপরেও তিনি করেন না বলে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার বিধানসভায় প্রেস কর্নারে মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের এই বাজেটের সমালোচনা করছি, তার জন্য আমাকেও ওরা গ্রেপ্তার করতে পারে, আমাকে গ্রেপ্তার করলেও কোনো অসুবিধে নেই, এটাই ওদের অভ্যেস। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন, হঠাৎ মুখ্যমন্ত্রী কেন গ্রেপ্তারের কথা বলছেন? মুকুল রায়ের সিবিআই নোটিশ পাঠাবার সাথে এর কি কোনো যোগ আছে? তিনি যে বলেছেন সেই কথা তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রির টাকা কোথায় খরচ হয়েছে তার তদন্তে নেমেই তৃণমূলের অ্যাকাউন্ট হোল্ডারদের ডেকে পাঠিয়েছে তদন্তকারী অফিসাররা। তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতাদের পাশাপাশি প্রাক্তন তথা দলের প্রতিষ্ঠাতা সদস্য মুকুল রায়ও নোটিশ পেয়েছেন সিবিআইয়ের কাছ থেকে। তৃণমূল ছেড়ে আসা মুকুলকে জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য করেছে বিজেপি। মুকুলের এই দলবদল আসলে চিটফান্ড কেলেঙ্কারি থেকে বাঁচার উপায় বলে দাবি করেছিল কংগ্রেস নেতারা। একই সুর শোনা গিয়েছিল বামেদের গলাতেও। তবে দলবদল করে শেষ রক্ষা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে। বিজেপি নেতা মুকুল রায়কেও নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিলের মধ্যে অনেক গরমিল রয়েছে এই অভিযোগ দীর্ঘদিনের। এরই মধ্যে সম্প্রতি দলনেত্রী মমতার ছবি বিক্রি নিয়েও দুর্নীতির অভিযোগ প্রকাশে এসেছে। সূত্রের খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেসের তহবিল সংক্রান্ত অভিযোগের তদন্তে নেমে মোট চারজনকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। এই চারজন হলেন মানিক মজুমদার, ডেরেক ও ব্রায়ান, সুব্রত বক্সি এবং মুকুল রায়। এদের মধ্যে মানিকবাবু ছাড়া সকলেই তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সুব্রতবাবু লোকসভার সাংসদ, এখনও রাজ্যসভার সদস্য রয়েছেন ডেরেক ও ব্রায়ান। মুকুল রায় সাংসদ পদে ইস্তফা দিয়ে বিজেপি শিবিরে নাম লিখিয়েছেন 2017 সালের শেষের দিকে, যদিও 2015 সাল থেকেই তার সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল। সেই সময় এই সিবিআই তদন্ত এবং জেরার বিষয় নিয়েই দলের সঙ্গে দূরত্ব বাড়ে মুকুলের। সারদা কেলেঙ্কারি থেকে নিজেকে বাঁচাতে মুকুল দলনেত্রী মমতার নাম নিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। লোকসভা ভোটের আগে এই চিটফান্ড তদন্তের তৎপরতায় রাজনীতির গন্ধ পাচ্ছে তৃণমূল। সরাসরি কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। তবে মুকুল রায় বলেছেন অন্য কথা, চিটফান্ড নিয়ে তদন্ত করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা তারা নিজেদের ইচ্ছায় করছে না, তাই তদন্তে ভয় পাওয়ার কিছু নেই, আমি যদি আইন মানি তবে সিবিআইকে সাহায্য করব। 1999 সালে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে তৃণমূল কংগ্রেস। যাত্রা শুরুর দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। মুকুল রায়ের হাতে যেদিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় সেদিন মমতা কংগ্রেস নেত্রী। পরে মুকুল রায় অবশ্য তৃণমূলের 2 নম্বর হয়েই ছিলেন। সেই সুবাদেই দীর্ঘদিন দলের নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের হাতে সামাল দিয়েছেন মুকুল। দলীয় তহবিলের মতো বিষয়ও ছিল তার দখলে, সেই কারণে মুকুল রায়কেও নোটিশ পাঠিয়েছে সিবিআই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতামত, মুকুল রায় যদি মুখ খোলে তাহলে তৃণমূলের অনেক নেতা মন্ত্রীর নামই এসে যাবে, সুতরাং সেই ব্যাপারে তৃণমূল ভয়ই আছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত। কারণ মুকুল রায় তৃণমূলের নারী নক্ষত্র সব জানে, ভয়ের কারণ এটাই।